Subscribe now and press the bell icon. Never miss an update. SDO Dumpol Subdivision Sarer Tattabadhane online class e ami Mohammad Firdaus Wahid Selim Pradhan Shikshak Kajipada Horidas Bidyabhavan आज आम्रा दशम श्रेणी भौत विज्ञान तार पंचम अध्याय आलो यही चैप्टारे तीन नम्बर क्लास शुरू करछि। आम्रा आज के प्रथम जेटा आलोचना करब सेटा हच्छे उत्तल दर्पण बा अवतल दर्पण। से उत्तल दर्पण बा अवतल दर्पणे किभावे प्रतिबिम्ब गठित है तार चित्र अंकन एर आगे दिन आमरा देखिए उत्तल दर्पण एवं अवतल दर्पण आमरा देखाच्छी जे एटा होच्छे उत्तल दर्पण एई साइडटा स्फीत और एटा होच्छे अवतल दर्पण एई साइडटा ভেতরে আছে অর্থাৎ পিছনের সাইডটাই স্ফীত। তো এই উত্তল দর্পণ বা অবতল দর্পণ চিত্র অঙ্কনের জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে যে কোন দিকে রশ্মি গেলে কোন দিকে কোথায় আপতিত হলে আবার কোথায় প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে সে সম্পর্কে কিছু নিয়ম আছে, সেই নিয়মটা একটু বলি। প্রথম নিয়ম হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরালভাবে কোনো রশ্মি যদি দর্পণে আপতিত হয় তাহলে দর্পণে প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্যে দিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরালভাবে কোনো রশ্মি যদি দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর সেটা ফোকাসের মধ্যে দিয়ে যাবে। দুই নম্বর হচ্ছে যদি কোনো রশ্মি মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর সেই রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। আবার বলি যে ফোকাসের মধ্যে দিয়ে কোনো রশ্মি যদি দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে প্রতিফলিত রশ্মি। তিন নম্বর যেটা সেটা হচ্ছে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে কোনো রশ্মি যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আগত হয় এবং দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর সেই রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আবার ফিরে আসবে। আর চার নম্বর হচ্ছে যে মেরুতে যদি আপতিত হয় তাহলে প্রধান অক্ষের সঙ্গে আপতিত রশ্মির যে কোণ সেই কোণ যতটা হবে প্রতিফলন কোণ ততটা রেখেই সেই মেরু থেকেই আবার প্রতিফলিত হবে। কিরকম বিষয়টা একটু বলি যে প্রধান অক্ষের সমান্তরাল একটা অবতল দর্পণ নিলাম, সেই অবতল দর্পণ সেই দর্পণের এম এম ড্যাশ অবতল দর্পণ মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু হচ্ছে পি, এটাকে আমরা মেরু বলি পোল, আর এইটা ফোকাস, আর যতটা পি থেকে এফ এর দূরত্ব এফ থেকে সি এর দূরত্ব অর্থাৎ বক্রতা কেন্দ্র এই দূরত্ব একই হবে তাহলে প্রথম ক্ষেত্রে প্রধান অক্ষের যদি সমান্তরাল কোনো রশ্মি এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি তাহলে প্রতিফলনের পর এ বি একটা রশ্মি এবি রশ্মি বি বিন্দুতে আপতিত হয়েছে তাহলে প্রতিফলনের পর ফোকাসের মধ্যে দিয়ে যাবে অর্থাৎ বিডি প্রতিফলিত রশ্মি যেটা এফ যে ফোকাস সেই ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে অর্থাৎ কোন রশ্মি ডি থেকে যদি স্টার্ট করে শুরু করে এবং এফ এর মধ্যে দিয়ে যায় যদি বি বিন্দুতে আপতিত হয় তাহলে ডিবি এটাই হচ্ছে আপতিত রশ্মি সেক্ষেত্রে বি এ এই বরাবর যাবে অর্থাৎ প্রথম ক্ষেত্রের সঙ্গে দ্বিতীয় ক্ষেত্রে
চিত্রটা একই, এটা আলোকের প্রত্যাবর্তিতার নীতি, অর্থাৎ যে পথ দিয়ে এসে শেষ পর্যন্ত গেল, যদি এই জায়গাটা থেকে আলোকে বিপরীত দিকে পাঠানো হয় তাহলে বিবিন্দুতে আপতিত হবে এবং প্রথমে যে অবস্থান থেকে শুরু করেছিল সেই জায়গাটাতে পৌঁছবে। এটাকে বলা হয় আলোকের প্রত্যাবর্তিতার নীতি। আর বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যদি যায় একটা রশ্মি, কথার কথা যে এই বক্রতা কেন্দ্র রশ্মি যদি এইখান থেকে এই এ বিন্দু থেকে যদি রশ্মিটা সি পথে যায় তাহলে দর্পণে পড়বে, দর্পণে পড়ার পর আবার বিপরীত ভাবে চলে যাবে। কেন এটা হয়? কারণ এসি এটা যে রশ্মিটা সেটা ই বিন্দুতে আসবে, তাহলে সিই এটা হচ্ছে এই যে দর্পণ সেই দর্পণের বক্রতা ব্যাসার্ধ সিই, এবং এই যে ব্যাসার্ধ ব্যাসার্ধটা এই দর্পণের উপর লম্ব, অর্থাৎ এইখানে রশ্মিটা লম্বভাবে আপতিত হচ্ছে এবং লম্বভাবে আপতিত হওয়ার জন্যই এখানে আপতন কোণটা হচ্ছে শূন্য, ফলে এখানে প্রতিফলন কোণটাও শূন্য হবে। কারণ আলোকের যে প্রতিফলনের সূত্র আছে সেই সূত্রের মধ্যে একটা হচ্ছে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, যেহেতু এখানে আপতন কোণটা শূন্য অর্থাৎ প্রতিফলন কোণটাও শূন্য হবে, সেই জন্য আলোটা এ সি হয়ে ই বিন্দুতে আপতিত হয় এবং প্রতিফলিত হয়ে ই সি এ এই পথে চলে যায়। আর একটা হচ্ছে মেরুতে যদি আপতিত হয়, এ বিন্দু থেকে কোন রশ্মি যদি এই যে পি বিন্দু এই পি বিন্দুতে আপতিত হয় তাহলে এক্ষেত্রে এই লম্ব এবং আপতিত রশ্মি এদের মধ্যে কোন আই, তাহলে এখানে এই আই এর সমান কোণ নিয়ে একটা রশ্মি আবার বেরিয়ে যাবে এই বরাবর। এটাই হচ্ছে আমাদের চারটে মোটামুটি বিষয় যে কোন দিকে আপতিত রশ্মি গেলে কোন দিকে প্রতিফলিত হবে। এবং এইখানে যখনই আমরা একটা চিত্র অঙ্কন করব তখন দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা যদি বিস্তৃত বস্তু হয় তাহলে বিস্তৃত বস্তুর যে প্রান্তিক অবস্থান সেই প্রান্তিক অবস্থান থেকে একটা আলোক রশ্মিকে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে ফেলতে হবে দর্পণে। আর দ্বিতীয়টা হচ্ছে যে ওই প্রান্তিক অবস্থান থেকে বক্রতা কেন্দ্রগামী একটা রশ্মি সেই দর্পণে ফেলতে হবে, সেই দুটো রশ্মি প্রতিফলিত হওয়ার পর কোন বিন্দুতে মিলিত হচ্ছে কোন বিন্দুতে মিলিত হচ্ছে সেইটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। যে বিন্দুতে মিলিত হবে সেটাই হচ্ছে ওই প্রান্তিক যে বিন্দু সেই বিন্দুর প্রতিবিম্ব। আর আমরা জানি যে প্রতিবিম্ব কাকে বলে, না কোনো একটা বিন্দু উৎস থেকে আলোক রশ্মি যখন দর্পণে আপতিত হয় আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে সেই রশ্মি যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে মিলিত যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকেই বলা হয় তার প্রতিবিম্ব। তাহলে যদি সত্যি সত্যি মিলিত হয় সেক্ষেত্রে আমরা বলবো সৎ প্রতিবিম্ব, আর যদি মিলিত না হয় মনে হয় যে কোনো একটা বিন্দু উৎস থেকে সেই আলো দুটো আসছে তাহলে সেই বিন্দুটাকে আমরা বলবো তার অসৎ প্রতিবিম্ব। তো সেক্ষেত্রে যে ছবিটা হবে সেই ছবিটা হচ্ছে এরকম, এই একটা অবতল দর্পণ, সেই অবতল দর্পণে এইটা ফোকাস এইটা বক্রতা কেন্দ্র, যদি এই রকম একটা বস্তু এবি সেই এবি বস্তুটা আমার প্রতিবিম্ব তৈরি করতে হবে, তাহলে প্রথম হচ্ছে কি না এর প্রান্তিক যে অবস্থান এ সেই এ অবস্থান থেকে দর্পণ সেই দর্পণের উপর সমান্তরালভাবে প্রধান অক্ষের সমান্তরালভাবে একটা আপতিত রশ্মিকে ফেলা হলো, তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কোন দিকে যায় প্রতিফলিত হয় ফোকাসের মধ্যে দিয়ে যায়। আর একটা রশ্মি সেই রশ্মিটা যদি আমি সি অর্থাৎ বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠাই তাহলে এক্ষেত্রে এই যে রশ্মিটা সেটা এই বিন্দুতে এটা এ ড্যাশ বিন্দুতে মিলিত হয়, তাহলে এ এর প্রতিবিম্ব হচ্ছে এটা। কেন না এই রশ্মিটা সি এর মধ্যে দিয়ে যাচ্ছে এই যে দর্পণ সেই দর্পণটা আমরা পুরোটা আঁকিনি, যদি পুরোটা আঁকতাম তাহলে দর্পণটা জাস্ট এই রকম হতো, তাহলে এই রকম জায়গায় এসে সে তো আবার কি হবে ওই একই পথ দিয়ে ফিরে যাবে, তাহলে ফিরে গেলে
এই বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হবে। এক্ষেত্রে যে প্রতিবিম্বটা পাচ্ছি যেদিকে বস্তু আছে তার বিপরীত উল্টো দিকে, এবং এখানে একটা অবশীর্ষ অর্থাৎ মাথাটা উল্টো দিকে হয়ে যাচ্ছে, এই একটা আমরা প্রতিবিম্ব পাব। আমরা এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এরপরে যেটা আসছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উপাক্ষীয় রশ্মির ধারণা ও উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু 2f প্রদর্শন। অর্থাৎ আর কি এফ কি, এগুলো আমরা এর আগের যে ক্লাস সেই ক্লাসে জেনেছি। আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ এবং এফ হচ্ছে ফোকাস দূরত্ব। বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব এদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ সমান হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ। আমরা এটা উত্তল বা অবতল দুটো দর্পণের ক্ষেত্রেই আমরা এটা প্রমাণ করতে পারি। তার আগে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি কি। উপাক্ষীয় রশ্মি হচ্ছে যে রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালভাবেই প্রায় সমান্তরালভাবে পড়বে এবং প্রধান অক্ষের খুব কাছে পড়বে, খুবই কাছে সন্নিকটে পড়বে, এই রকম যদি রশ্মি হয় তাহলে সেই সমস্ত রশ্মিগুলোকে বলা হবে উপাক্ষীয় রশ্মি। এবং উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আমরা এটা খুব সহজেই প্রমাণ করে দিতে পারবো যে আর অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সেটা ফোকাস দূরত্ব এফ তার দ্বিগুণ। আমরা এই চিত্রে চলে আসি। এই চিত্রতে দেখছি যে এম এম ড্যাশ একটা অবতল দর্পণ, আর এই যে চিত্র এই চিত্রতে হচ্ছে এম এম ড্যাশ সেটা হচ্ছে একটা উত্তল দর্পণ। দুটো চিত্রই যে লেটারগুলো একই রকম ব্যবহার করা হয়েছে, দুটোর ক্ষেত্রেই একই রকম প্রমাণ, সেই প্রমাণটা আমরা এখানে করব। তো এই যে দর্পণ, এই দর্পণের মধ্যবিন্দু পি এটা মেরু, আর এফ হচ্ছে ফোকাস, সি হচ্ছে তার বক্রতা কেন্দ্র। একটা রশ্মি, সেই রশ্মি হচ্ছে এবি, সেই এবি রশ্মিটা দর্পণের বি বিন্দুতে আপতিত হয়েছে। এক্ষেত্রে আপতিত রশ্মি হচ্ছে এবি, এবং বি বিন্দুতে আপতিত হয়ে বি ডি বা বি এফ ডি এই পথে প্রতিফলিত হয়েছে। তাহলে আপতিত রশ্মি হচ্ছে এবি এবং প্রতিফলিত হচ্ছে রশ্মি হচ্ছে বিডি, এবং আপতন বিন্দু বি এই বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সেটা হচ্ছে বিসি, কারণ এটা বক্রতা কেন্দ্র আর এটা পরিধির উপর একটা বিন্দু। এক্ষেত্রে আপতন কোণ হচ্ছে আপতিত রশ্মি এবং অঙ্কিত অভিলম্ব এদের মধ্যে যে কোণ, সেই কোণটা হচ্ছে অ্যাঙ্গেল আই বা অ্যাঙ্গেল এ বিসি, এটা হচ্ছে আপতন কোণ। তাহলে আপতন কোণ সমান হচ্ছে অ্যাঙ্গেল এ বিসি ইজ ইকুয়াল টু আই, আর প্রতিফলন কোণ সেটা হচ্ছে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি এদের মধ্যে যে কোণ, তাহলে সেটাকে বলা হচ্ছে প্রতিফলিত প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলন কোণ এইটা হচ্ছে অ্যাঙ্গেল সিবিডি, সিবিডি সমান হচ্ছে আর। যেহেতু প্রতিফলনের একটা সূত্র আছে যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি আই ইজ ইকুয়াল টু আর। যেহেতু আই ইজ ইকুয়াল টু আর, অতএব অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল সি বি ডি, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে এ বি এটা প্রধান অক্ষের সমান্তরালভাবে একটা রশ্মি, এবং যেহেতু প্রধান অক্ষের সমান্তরালভাবে রশ্মি তাহলে এ বি সমান্তরাল সিপি, কারণ সিপি হচ্ছে প্রধান অক্ষ। তাহলে যেহেতু এ বি সমান্তরাল সিপি, এ বি সমান্তরাল সিপি, এবং এক্ষেত্রে বি সি হচ্ছে ভেদক, বি সি ভেদক, তাহলে এই দুটো সমান্তরাল এটা ভেদক, তাহলে এই কোণ এবং এই কোণ পরস্পর সমান হবে, এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ। অতএব অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল বি সি এফ, বি সি এফ, কেন এরা পরস্পর একান্তর কোণ। এবং আমরা জানি এ বি সি, এ বি সি হচ্ছে আই, তাহলে অবশ্যই এই বি সি এফ, বি সি এফ এটাও আই হবে। তাহলে এই যে একটা ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ বি সি এফ, ত্রিভুজ বি সি এফ এ অ্যাঙ্গেল সি বি এফ, সি বি এফ ইজ ইকুয়াল টু সি বি এফ ইজ ইকুয়াল টু বি সি এফ, বি সি এফ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ একটা ত্রিভুজের দুটো কোণ সমান,
দুটো কোণ যদি সমান হয় তাহলে কোণদ্বয়ের যে বিপরীত বাহু সেই বাহু দুটো অবশ্যই সমান হবে। তাহলে এক্ষেত্রে BCF BCF এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা অর্থাৎ BF এবং CBF CBF এই কোণের বিপরীত বাহু হচ্ছে CF। তাহলে লিখতে পারি যে যেহেতু ত্রিভুজ BCF এর দুটি কোণ সমান অতএব CF is equal to FB CF is equal to FB। এবার এই যে রশ্মি AB এই ABটাকে আমরা প্রধান অক্ষ থেকে চিত্রে দেখছি অনেকটাই দূরে আপতিত করা হয়েছে। যদি প্রধান অক্ষের খুব কাছে আপতিত রশ্মিটাকে নিয়ে আসা হয় এইভাবে আস্তে আস্তে যদি নিয়ে আসা হয় তাহলে দেখা যাবে যে B বিন্দুটা আস্তে 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 P বিন্দুর কাছে কাছে চলে আসছে। যখন এই রকম প্রধান অক্ষের খুব কাছাকাছি আসবে তখন B বিন্দুটা P বিন্দুতে সমাপতিত হবে অর্থাৎ যখন AB রশ্মিটি প্রধান অক্ষের খুব নিকটে থাকবে তখন P বিন্দু B বিন্দু P বিন্দুতে সমাপতিত হবে সমাপতিত হবে। তাহলে যখন সমাপতিত হবে তখন আমরা কি লিখব CF is equal to FB is equal to তাহলে তখন CF is equal to FB is equal to FP অর্থাৎ এইটা সমান এইটা হয়ে যাবে। যদি এই দুটো সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি অতএব PC PC is equal to CF প্লাস FP। এবার CF এই CF is equal to যেহেতু FP এই দুটো সমান তাহলে লিখতে পারি CF এর জায়গায় FP প্লাস FP সমান 2FP। এবার PC P থেকে C এইটা হচ্ছে মেরু থেকে বক্রতা যে কেন্দ্র সেইটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ এবং সেটাকে আমরা R দিয়ে লিখি অর্থাৎ PC কে R দিয়ে যদি আমরা চিহ্নিত করি এবং FP অর্থাৎ মেরু থেকে ফোকাসের যে দূরত্ব সেটাকে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব বলে সেটাকে F দিয়ে লিখি তাহলে এই ক্ষেত্রে R is equal to 2 into F অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সুন্দরভাবে যে প্রমাণ সেই বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব এই দুটো আমাদের যে সম্পর্ক R is equal to 2F এটা আমাদের পরিষ্কারভাবে বোঝা গেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে রেখাচিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় বিন্দু বস্তু ও বিস্তৃত বস্তু উভয়ের ক্ষেত্রে। আবার বলি রেখাচিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় বিন্দু বস্তু হতে পারে বা বিস্তৃত বস্তু দুটোর ক্ষেত্রেই হতে পারে এবং এটা আমরা দুই রকম নেব। একটা হচ্ছে বস্তুটা হবে দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে থাকলে কেমন হবে আর দ্বিতীয়টায় আমরা দেখব যে বস্তুটা ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে যদি থাকে তাহলে কেমন হবে। তাহলে প্রথমেই আমরা চলে আসি যে বস্তুটা দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে আছে এবং এক্ষেত্রে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণ সেই দর্পণ হচ্ছে এম এম ড্যাশ এবং তার ও হচ্ছে বক্রতা ও হচ্ছে অবজেক্ট অর্থাৎ এখানে একটা বস্তু আছে আর এফ এফ বিন্দু সেটা হচ্ছে তার ফোকাস আর সি হচ্ছে তার বক্রতা কেন্দ্র এবং এইখান থেকে যে রশ্মিটা ও থেকে এম বিন্দুতে ও থেকে বি বিন্দুতে কথা কথা বি বিন্দুতে আপতিত হলো এবং যেহেতু সি থেকে বি বিন্দু এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যের সঙ্গে এই কোণটা হচ্ছে আই
তাহলে I এর সমান হলে প্রতিফলন কোণ আর এইভাবে রশ্মিটা বেরিয়ে যাবে। পক্ষান্তরে আরেকটা রশ্মি যদি আমি এই O বিন্দু থেকে সরাসরি P বিন্দুতে ফেলি, তাহলে এখানে সরাসরি লম্ব, এখানে অ্যাঙ্গেল I, আপতন কোণ এটা জিরো, ফলে সেই রশ্মিটা কিন্তু আবার P থেকে OFC এই পথ বরাবর প্রতিফলিত হবে। ফলে এই যে দুটো বিন্দুতে একই বিন্দু থেকে দুটো বিন্দুতে আপতিত হলো এবং প্রতিফলনের পর এই দুটো কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, ফলে এই দুটো প্রতিফলিত রশ্মি কোনোদিনই মিলিত হবে না। এদেরকে যদি পিছনের দিকে আমরা বাড়িয়ে দিই তাহলে ও বিন্দুর একটা প্রতিবিম্ব পাবো আই, সেটা হচ্ছে তার অসৎ প্রতিবিম্ব, কারণ এটা বাস্তবে কি তারা মিলিত হয় না। আর পক্ষান্তরে একটা বিস্তৃত বস্তু, সেই বিস্তৃত বস্তুটা এফ এবং বি এর মাঝে আছে, এ বি একটা বস্তু। তো এর আগে আমরা চিত্র অঙ্কনের যে একটা নিয়ম বলেছিলাম যে প্রান্তিক অবস্থান থেকে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে একটা রশ্মি ফেলতে হবে দর্পণের উপর, তো এই রকমই একটা রশ্মি, সেই রশ্মিটা হচ্ছে এ এ ডি। তাহলে এ ডি থেকে এই রশ্মিটা আবার চলে আসলো ফোকাসের মধ্যে দিয়ে, আর একটা রশ্মি, সেই রশ্মিটাকে যদি আমি বক্রতা কেন্দ্র সি এর মধ্যে দিয়ে পাঠাই তাহলে সেটা কোথাও গিয়ে আবার প্রতিফলিত হবে, কারণ এটা লম্বভাবে দর্পণের উপর আপতিত হবে, এবং সেটাকেও যদি আমরা দুটোকে ক্রমান্বয়ে বাড়িয়ে দিই তাহলে এই দিকে কিন্তু এরা বাড়তেই থাকবে, এরা কোনোদিনই মিলিত হবে না। তাই এই রশ্মিটাকে দুটো রশ্মিকে যদি পিছনের দিকে আমরা মেলানোর চেষ্টা করি তাহলে এ বি এ যে বস্তু সেই এ বি বস্তুর এ ড্যাশ বি ড্যাশ একটা আমরা প্রতিবিম্ব পাবো, সেই প্রতিবিম্বটা সত্য সত্য মিলিত হচ্ছে না, সেই জন্য এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। এবং এই যে বস্তু সেই বস্তুর তুলনায় এর দৈর্ঘ্যটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে বড়, অর্থাৎ এই প্রতিবিম্বটা অসৎ এবং বিবর্ধিত বড়, এবং যেদিকে এই বস্তুটা বস্তুর শীর্ষ ছিল উপরের দিকে, প্রতিবিম্বের শীর্ষ যেহেতু উপরের দিকে সেই জন্য এই প্রতিবিম্বের যে প্রকৃতি সেটা হচ্ছে অসৎ বিবর্ধিত এবং সমশীর্ষ। সমশীর্ষ হচ্ছে মাথা এদিকে উপরে, প্রতিবিম্বের উপরে। এটা হচ্ছে যে বস্তু দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে যদি অবস্থিত হয়। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা হচ্ছে যে বস্তুটা ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত, এক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে বস্তুর ফোকাস এফ এইটা আর বক্রতা কেন্দ্র সি, এই দুটোর মাঝে একটা অবজেক্ট ও রেখেছি, এটা বিন্দু, এবং এইখানে যে ও ও থেকে আমরা এম এম ড্যাশ যে দর্পণ সেই দর্পণের কথার কথা ডি বিন্দুতে আপতিত করলাম, তাহলে ডি বিন্দুতে আপতিত হয়ে আমাদের যে প্রতিফলনের সূত্র সেক্ষেত্রে আপতন কোণ হচ্ছে এইটা, প্রতিফলন কোণ এইটা, তাহলে আই আপতন কোণ আর হচ্ছে প্রতিফলন কোণ, তাহলে এই ডিই ডি আই এই পথে আসবে, এখান থেকে গেল এবং রশ্মিটা এই আসবে, এসে এখানে আই আসবে, আর নিচের দিকেও একটা রশ্মি ও এটা ডি ড্যাশ, ডি ড্যাশ বিন্দুতে যদি আপতিত হয় তাহলে প্রতিফলনের পর ডি ড্যাশ আই এই পথে এসে এই দুটো রশ্মি ডি আই এবং ডি ড্যাশ আই পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। পক্ষান্তরে যদি বিস্তৃত বস্তু হয় তাহলে এখানে এ বি এটা হচ্ছে ফোকাস এফ আর এটা হচ্ছে বক্রতা ব্যাস বক্রতা কেন্দ্র, এর মাঝে একটা বস্তু আছে এ বি, তাহলে এ থেকে প্রান্তিক অবস্থান প্রধান অক্ষের সমান্তরালভাবে কোনো রশ্মি যদি এখানে ডি বিন্দুতে আবদ্ধিত হয় তাহলে প্রতিফলনের পর যে প্রথম সূত্রটা আমরা বলেছিলাম যে সেটা ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এখানে ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এখান থেকে একটা রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যদি পাঠানো হয় তাহলে দেখা যাবে এই দুটো রশ্মি এ ড্যাশ বিন্দুতে মিলিত হচ্ছে, এবং এক্ষেত্রে যে প্রতিবিম্বটা হবে সেই প্রতিবিম্বটা দেখছি যে বস্তু যেদিক আছে সেদিকে এবং সত্য সত্যই মিলিত হচ্ছে, ফলে এক্ষেত্রে এই প্রতিবিম্বটা হচ্ছে সৎ, এবং এখানে মাথা অর্থাৎ শীর্ষ যেদিকে এখানে কিন্তু মাথাটা প্রতিবিম্বের মাথাটা উল্টো দিকে হয়ে গেছে, ফলে এই প্রতিবিম্বটা হচ্ছে সৎ এবং অবশীর্ষ, এবং চিত্রে দেখা যাচ্ছে যে বস্তুর
যা দৈর্ঘ্য তার তুলনায় কিন্তু প্রতিবিম্বের দৈর্ঘ্য অপেক্ষাকৃত বেশি, ফলে এই প্রতিবিম্বের যে প্রকৃতি সেই প্রকৃতি হচ্ছে সৎ অবশিষ্ট এবং বিবর্ধিত। তাহলে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ যে আলোচনা, সেই আলোচনায় যেটা জানলাম সেটা হচ্ছে চিত্র অঙ্কন করার জন্য কি আমাদের নিয়ম নীতি মেনে চলতে হবে, সেই নিয়ম নীতিগুলো, সেই নিয়ম নীতি অনুসারে আমরা আর ইজ ইকুয়াল টু এফ এইটা পেলাম। এবং যে কোনো ছবি দর্পণের, উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ, আমাদের মূল যে বিষয় সেই বিষয়টা হচ্ছে যে আর এবং এফ এই দূরত্বটা যাতে করে একই রকম মানে থাকে, অর্থাৎ পি থেকে ফোকাস এফ যে দূরত্ব হবে স্কেল দিয়ে আমরা পরিমাপ করব, ঠিক ততটা দূরত্বই ফোকাস থেকে সি অর্থাৎ বক্রতা কেন্দ্রের দূরত্বটা যেন হয়। এই দুটো যদি আমরা ঠিকঠাক পয়েন্ট আউট করে নিতে পারি স্কেলের সাহায্যে, এবং অবশ্যই আঁকবো আমরা পেন্সিলের সাহায্যে, তাহলে ওই যে যে কোনো বিস্তৃত বস্তু, সেই বিস্তৃত বস্তুর যে যে কোনো একটা প্রান্তিক অবস্থান, সেই প্রান্তিক অবস্থান থেকে একটা প্রধান অক্ষের সমান্তরাল ফেলবো আর একটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে ফেলবো, তাহলে নিখুঁত ছবি আমরা তৈরি করতে পারবো। এরপরে আমরা যে দর্পণের আরো বিষয় আছে সেগুলো পরের ক্লাসে আলোচনা করব। এই বলে শেষ করছি, ধন্যবাদ।